আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লার মধ্যে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো আজকে কহি ভাজি করব, কহি বা কুশি যেটা যাই বলো আমরা এটাকে কুশিও বলি কহিও বলি তো যাই হোক আজকে সে কহি ভাজি করব। আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। ভেজে তো দিয়ে দিলাম কড়াই চুলাতে আর এখন এই যে পেঁয়াজ কুচি করে নিয়ে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তো এই তো দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কাটা কহিগুলো দিয়ে দিচ্ছি মানে কুশি তো সবগুলোই এই যে দিয়ে দিচ্ছি পানিতে ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি একটু দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ আসলে কোহি জিনিসে সামান্য একটু হলুদ দিতে হয় অতিরিক্ত বেশি দিলে ভালো লাগে না যার কারণে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এই যে দিয়ে নেড়েচেড়ে আবার এটাকে ঢেকে রেখে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য দেখো আমি কিন্তু পানি দিই নাই এটার থেকেই পানিগুলো বের হয়ে গিয়েছে সবজিটা থেকে অনেক পানি বের হয়েছে তো যাই হোক এখন আমি ঢেকে দিচ্ছি একটু তো ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখো কালারটা কি সুন্দর না একটু হলুদ হলুদ আবার একটু সবুজ রং দেখতে অনেক ভালো লাগছে এর জন্য বেশি হলুদ দেই নাই অল্প একটু হলুদ দিয়েছি তো এটার মধ্যে আমি একটা ডিম দিব এই ভাজিটার মধ্যে ডিম না দিলে ভালো লাগে না ডিম দিয়ে খেতে অনেক মজা এবং খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম একটা ডিম এই যে তো ডিমটা খুব আস্তে আস্তে করে আমি নেড়ে চেরে নিব বেশি একটা মানে নাড়ব না ডিমটা একটু আস্তে আস্তে থাকবে আবার একটু গায়ে মাখা হবে এভাবেই মানে রান্নাটা করতেছি ভালো লাগে এভাবেই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই যে কি সুন্দর হয়েছে না ঝরঝরাও হয়েছে আবার দেখো গায়ে গায়ে একটু একটু করে ডিমটা লেগে আছে আবার ডিমগুলো একটু আস্তে আস্তেও রয়েছে তো এই তো আমার হয়ে গেল মানে কুশি ভাজি তো আমি নামিয়ে নিলাম পাশের চুলায় সরিয়ে নিলাম এখন আমি বসাবো পাঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো এই তো পাঙ্গাশ মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছে ভাজার জন্য এখন আমি এই তো দিয়ে দিলাম তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে গরম করে এখন আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে অনেক মানে বিপদ বলতে গেলে কারণ এত ফোটা ফোটে যে গায়ে ছিটে আসে তো যাই হোক এখন আমি আলুগুলো একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আলুগুলোও আমি ভাজবো। তেলে ভাজবো ভেজে নিব তো আমার মাছ তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি ভাজার জন্য এই যে সব আলুগুলো আমি এভাবে করে এক এক করে ভেজে নিলাম আর এই দেখো মাছও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো একটু উলটিয়ে দিচ্ছি ওই পিট আর এই পিট করে একটু সামান্য দাগ দাগ করবো নাহলে আবার বেশি ভালো লাগবে না দাগ না করলে যাই হোক আলু তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এই যে এই দেখো আলুগুলি ভাজছি আর পাশেও মাছ ভাজাও আছে তো যাই হোক পেঁয়াজ তো আমার ভাজা হয়েই গিয়েছে এরপর আমি মশলা মানে ঝোলের জন্য তৈরি করতেছি এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পানির মধ্যে এটাই আমার ঝোলের পানি দিব এর জন্য আমি মশলাটা গুলিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা দিচ্ছি কারণ আমি রসুন একটু কুচানো রসুন দিব তো এর জন্য বেশিটা রসুন দিলাম না এই যে দেখো দিয়ে দিলাম কুচানো রসুন এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই যে একটু গুলিয়ে নিচ্ছি পানিতে তো এখন আমি ওই যে আলু আর মাছ একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে তার তার উপর দিয়েই আমি ঝোলটা দিয়ে দিচ্ছি মানে মশলাটা আমি কষালাম না এভাবেই আমি মশলাটা দিয়ে দিলাম যদিও আমি এটা একদম ঝোল করব না একদম মাখামাখাই করব এভাবে খেয়ে দেখো অনেক মজা খুব অসাধারণ লাগে একটা ভালো ফ্লেভারও আসে তো যাই হোক এই দেখো আমার রান্না হয়ে গিয়েছে আর উপর দিয়ে আমি ভাজার জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি একদম ঝোল নেই একদম মাখামাখাই করেছি তো এখন ঢেকে রাখছি আর ইফতারের টাইম তো হয়েই আসলো এটা আজকে আর তোমাদের সাথে ইফতার বানানোটা শেয়ার করি নাই জাস্ট আমি ইফতার টাইমটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই দেখো সব ইফতার আইটেম সব রেডি হয়ে গিয়েছে সব টেবিলে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরেই ইফতার টাইম শুরু হয়ে যাবে এই তো এটা হচ্ছে দই বড়া কালকে দই বড়া নিয়ে আসছিলো তো আর খাওয়া হয়নি সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এই ফলটা সবাই চিনো নাকি জানি না এটাকে রয়্যাল ফল বলে খুবই মজা টক টক তো ইফতারের পরে একটু টক খেতে আসলে অনেক ভালো লাগে আর এই যে আমার ছেলে বসে গিয়েছে সবাই তো যাই হোক ইফতার টাইম তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এখন সবাই আমরা কিন্তু দোয়া পরতেছি তো আজকে বেশি আইটেম করি নাই খুবই অল্প আইটেম করেছি আর একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে আমরা রোজাটা খুলে নিচ্ছি ইফতার করে নামাজ পড়ে এখন চা খেতে বসছি মুড়ি মুড়ি মাখানো হয়ে গেছে সেটাও খেয়ে ফেলেছি তোমাদের সাথে আর শেয়ার করি নাই এখন শেষে চা নিয়ে বসবো এর জন্যই চা বানাতে আসছি চুয়ালার কাছে তো চা বানাতে এই তো পানিটা ফুটে গিয়েছে দিয়ে দিলাম চা পাতা এই চা খেয়ে একটু রেস্ট নিই তারপরে আবার তারাবি নামাজ পড়তে বসবো তারাবি শুরু হয়ে যাবে তো এই তো চাটা ফুটে উঠলো এখন দিয়ে দিলাম দুধ এই চাটা খেলে অনেক সতেজ বাড়ে তো যাই হোক এর জন্যই চাটা খাওয়া মানে সবাই এখন চায়ের অপেক্ষায় আছি এর জন্য চাটা বানিয়ে তাতে নিয়ে যাচ্ছি তো এই যে দেখো আমার চা হয়ে গিয়েছে এখন আমি নিয়ে যাচ্ছি আমরা আসলে চা খাচ্ছি আর এখন কিন্তু একটু টিভিও দেখছি মানে খবর দেখা হয় কিছু অনুষ্ঠান দেখা হয় আর দেখো অনেক কিছু খাবার বেঁচে যায় এই যে এখন এতগুলি ফল বেঁচে গেল আর এখন তো এটা গলই নেই এটা তো পরে খাওয়া হবে কারণ এখনও এটা কিছুই হয়নি বরফ হয়ে আছে। তো যাই হোক চা আমরা খেয়ে নিচ্ছি তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ